দ্বিতীয় দফায় 61টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 16 জানুয়ারি। করোনা ভাইরাসে দেশে আরো 38 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2,198। এবং বিশ্বের প্রথম করোনা টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য। দ্বিতীয় দফায় 61টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার ঘোষিত তফসিল অনুযায়ী পৌরসভাগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 16 জানুয়ারি। এ দফায় 61টি পৌরসভার মধ্যে ইভিএম এ ভোট গ্রহণ হবে 29টিতে, বাকি 32টি পৌরসভার ভোট হবে ব্যালটের মাধ্যমে। ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 20 ডিসেম্বর, 22 ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার 29 ডিসেম্বর। এছাড়া ডিসেম্বরের শেষ নাগাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান ইসি সচিব। বিএনপির সুবিধাবাদ জিন্দাবাদে বিশ্বাস করে বলেই দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দেয় বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক দল হিসাবে বিএনপির কোনো কৃতজ্ঞতা বোধ নেই, তাদের আন্দোলন ডাক এখন আষাঢ়ের তর্জন গর্জনের মতোই সার। বুধবার সকালে 4 লেন থেকে 2টি নয়াহাট সেতু নির্মাণ কাজের উদ্বোধনকালে নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, মহামারীর প্রভাবে গোটা বিশ্ব যখন টালমাটাল, তখন জীবন জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন তা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। অথচ জনগণের এই দুঃসময়ে বিএনপি কোনো ভূমিকা না রেখে শুধু বক্তৃতা আর বিবৃতিতে নিজেদের দায়িত্ব শেষ করছে। অথচ নিজেদের ব্যর্থতার স্বীকার না করে উল্টো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করছেন, মানুষ নাকি ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে। বিএনপি মহাসচিব বলেছেন, খালেদা জিয়াকে নাকি অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, জেনে বুঝে ও শুনে কেন মিথ্যাচার করছেন, সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলাও দেয়নি, সাজাও দেননি, মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার, সাজা দিয়েছে বাংলাদেশের স্বাধীন আদালত, বরং শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি সদয় হয়ে 2 বার সাজা স্থগিত করেছেন। বিএনপি এমন একটি দল যাদের কৃতজ্ঞতা বোধ নেই, তারা নিজেরা কিছু করতে পারেননি, নিজেদের নেত্রীর জন্য দেখবার মতো একটা বিক্ষোভও করতে পারেননি, আর শেখ হাসিনা মানবিক কারণে তার পরিবার পরিজনের অনুরোধে তাকে আজকে যে সাজা স্থগিত করে মুক্তি দিয়েছেন, সেজন্য তাদের কৃতজ্ঞতা বহুটুকুও আছে এটা তাদের কথাবার্তা মনে হয় না। তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে নাকি সরকার অন্যায়ভাবে মামলা দিচ্ছে, একদিকে বিএনপি নেতাকর্মীরা সন্ত্রাস সৃষ্টি করবে, জনগণের সম্পদ শান্তি নষ্ট করবে, বাসে আগুন দেবে, নিজেরা নিজেরা মারামারি করবে, সরকারের জনস্বার্থে ব্যবস্থা যখনই নেয় তখন রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে মোকাবিলা করে, জনগণের সম্পদে আগুন দেবে, আবার ব্যবস্থাও নেওয়া যাবে না এর বিরুদ্ধে, এমন মামাবাড়ির আবদার তারা করছে। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় নতুন করে আরো 38 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 2,198 জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক বুলেটিনে দেশে করোনা ভাইরাস সংক্রমিত পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,198 জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,69,423 জনে, আর 38 জনের মৃত্যু নিয়ে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,713 জনে। ঢাকায় পুলিশের অনুমতি ছাড়া বিভিন্ন সংগঠনের সভা সমাবেশ করছে, এতে নগরের বাসিন্দারা চলাচলে ভোগান্তিতে পড়ছেন। আর এই জনদুর্ভোগ দূর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে অনুমতি ছাড়া ঢাকা মহানগরীতে যে কোনো ধর্মীয় রাজনৈতিক সামাজিক সংগঠনের সভা সমাবেশ করা যাবে না, পূর্ব অনুমতি ব্যতীত সভা সমাবেশ করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। আজ বুধবার ডিএনপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। অভিনয় জগতে এক অনন্য নাম সুবর্ণা মুস্তাফা, 80 দশকে দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে।
পরবর্তীতে রূপালী পর্দায় ছিলেন সবর, অভিনয় স্বীকৃতি হিসেবে পান একুশে পদক, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ তার 62তম জন্মদিন। ছোট পর্দা বা বড় পর্দা দুই ভুবনেই সমান জনপ্রিয়, সাংস্কৃতিক মাঠ থেকে রাজনৈতিক মাঠ সবখানেই সবর। তিনি সুবর্ণা মোস্তফা। সাংস্কৃতিক পরিবারে জন্ম সুবর্ণা মোস্তফার বাবা প্রখ্যাত অভিনেতা গোলাম মোস্তফা, মা ছিলেন বেতার কর্মী। মায়ের হাত ধরেই বিনোদন জগতে পা রাখেন নন্দিত ওই অভিনেত্রী। শিশু শিল্পী হয়ে নিয়মিত ছিলেন নাট্য প্রাঙ্গণে। স্কুলের গণ্ডি শেষেই আগে টেলিভিশন নাটকে আসেন নায়িকার চরিত্রে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভাঙামোর ইউনিয়নের মধ্য রাবাইতাড়ি গ্রামের শতাধিক অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে মাস্ক ও কম্বল বিতরণ করেছেন ঢাকাস্থ কাজী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার দুপুরে বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক কাজী জাইয়াত আবদুল্লাহ, মহাসচিব কাজী ফাহিম আবদুল্লাহ সহ আরো অনেকে। বিশ্বের প্রথম দেশ হিসাবে ফাইজার বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা MHRA বলছেন করোনা ভাইরাস প্রতিরোধে 95% সক্ষম এই টিকাটি এখন ব্যবহারের জন্য নিরাপদ। আগামী কয়েকদিনের মধ্যেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষের জনের উপর টিকা প্রয়োগ শুরু হবে। এর মধ্যে 4 কোটি টিকার জন্য চাহিদা দিয়েছে যুক্তরাজ্য, যা দিয়ে 2 কোটি মানুষকে টিকা দেওয়া যাবে। জনপ্রতি 2টি করে ডোজ দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি 1 কোটি টিকার ডোজ পাওয়া যাবে। অবশেষে জয়ের মুখ দেখলো বেক্সিমকো ঢাকা। প্রথম 3 ম্যাচ হারের পর হেরে টেবিলের তলা নিতে থাকা দলটি ফরচুন বরিশালকে হারিয়ে লড়াইয়ে ফিরল। প্রথমে ব্যাট করে 108 রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় তামিমের বরিশাল। জবাবে ইয়াসির আলী ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে 7 উইকেটের জয় তুলে নেয় ঢাকা। এ ছিল এখনকার আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সুন্দর বাংলাদেশ বিনির্মাণ।